আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মোধানের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফ রহমান। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশন। এতে বিশ্বের 140টিরও বেশি দেশের নেতারা একত্রিত হয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, লিবিয়ায় প্রাণঘাতী বন্যা, আফ্রিকায় একাধিক সামরিক অভ্যুত্থান, খাদ্য সংকট আর পরাশক্তিদের দ্বন্দ্ব, বিশ্বব্যাপী এমন কঠিন সময়ের মধ্যেই শুরু হলো এই অধিবেশন। মঙ্গলবার অধিবেশনের প্রথম দিনে উঠে আসে বৈশ্বিক বিপর্যয়ের বিষয়টি। এদিন রাষ্ট্রনেতাদের বিভক্তিমূলক আচরণের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জানান, বিশ্ব এখন দারিদ্র্য, অসমতা ও সংঘাতের মধ্যে রয়েছে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এবার মডেল কমিউনিটি ক্লিনিক মডেল এবার স্বীকৃতি পেল জাতিসংঘের। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ এর স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে এবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের ধারণা সারা বিশ্বে ছড়িয়ে দিতে উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আরেক আনুষ্ঠানিকতায় বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল। মারফেজার রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক আর নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার একটি কমিউনিটি ক্লিনিক বেজ মেডিকেল সার্ভিসেস বিষয়ক উচ্চ পর্যায়ের এই আলোচনা। মূলত কমিউনিটি ক্লিনিকের ধারণা বিশ্ব প্ল্যাটফর্মে তুলে ধরা আর সেখান থেকে উন্নয়নশীল দেশগুলোর কাছে পৌঁছে দেওয়াই আলোচনার আসল উদ্দেশ্য, যার প্রধান বক্তা বাংলাদেশ সরকার প্রধান। সকল সুখের মূলে রয়েছে স্বাস্থ্য। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চারিদিকে আনন্দ ছড়িয়ে দিতে চাই। আমার মনে হয় কমিউনিটি স্বাস্থ্যসেবা সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের চাবিকাঠি। আমি বহুপাক্ষিক অর্থায়ন সংস্থাগুলো সহ আমাদের উন্নয়ন অংশীদারদের প্রতি উন্নয়নশীল বিশ্বে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবায় তাদের সহায়তার হাত প্রসারিত করার আহ্বান জানাচ্ছি। উন্নয়নশীল দেশগুলোর প্রতি মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলে এই সেবা পৌঁছে দিতে তুলে ধরেন পাঁচ প্রস্তাবনাও। কমিউনিটি ক্লিনিকগুলোকে উন্নত ডিজিটাল স্বাস্থ্য ও ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করতে সক্ষম করে গড়ে তুলতে হবে। এছাড়া মানসিক স্বাস্থ্য এবং স্নায়বিক ব্যাধির জন্য স্ক্রিনিং ও চিকিৎসা সেবা উন্নত করাটাও জরুরি, যাতে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারকে সেবা দেওয়ার জন্য প্রাথমিক বিল্ডিং ব্লক হিসেবে কমিউনিটি ক্লিনিকগুলো ব্যবহার করা যায়। জাতিসংঘ কমিউনিটি ক্লিনিককে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয় হিসেবে স্বীকৃতি দেয়া আর সেই সঙ্গে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে স্বীকৃতি দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিন যতই যাচ্ছে ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। উল্লেখযোগ্য হারে বাড়ছে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে 846 জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে 253 জনের মৃত্যু হয়েছে। আর এবছর ডেঙ্গুতে একদিন থেকে 5 বছর বয়সের শিশু আক্রান্ত হয়েছে 9,934 জন এবং মারা গেছেন 32 জন। মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতার অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হলে বেশি মৃত্যু ঝুঁকি শিশুদের, জ্বর হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ তাদের। এখন একটু মোটামুটি ভালো আছি, কিন্তু খাবার খাওয়ানো যাইতেছে না, মুখ পুরো গা হয়ে গেছে, এখন ওইটাই সমস্যা। আর এমনি ভালো আছি। কোথাও মশার যে মৃত্যু, আমার সারাপাড়া মশার যে অবস্থা, প্রচণ্ড মশা, ওই মেশিন নিয়ে শুধু সবাই ঘুরে কিন্তু কেউ ওষুধ দিচ্ছে না। আমাদের যে একটা পয়ে পরিষ্কার ইয়ের ব্যাপার আছে, তারপর মনে করেন সিটি কর্পোরেশন যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগটা নেয়নি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আর রফিক, যেটা জানাবেন যে হাসপাতালে তো ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং মৃত্যু ঝুঁকিতে থাকা শিশুদের ব্যাপারে কি বলছেন চিকিৎসকরা?
মারফি, আসলে গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে এবছর কিন্তু মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত এই বছরে ৮৪৬ জন রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে এই চলতি সেপ্টেম্বর মাসেই ২৫৩ জনের মৃত্যু হয়েছে। যেটি আপনি বলছিলেন হাসপাতালের চাপের বিষয়ে, আসলে হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর রোগী আসছে, বিশেষ করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী রোগী কিন্তু হাসপাতালে ভিড় করছেন। এবছর কিন্তু ১৭৩৭৯৫ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে এক থেকে পাঁচ বছর বয়সী শিশু ভর্তি হয়েছেন ৯৯৩৪ জন, এদের মধ্যে ৩২ জন শিশু কিন্তু এই বছরে মারা গেছেন। আর এক থেকে ২৫ বছর বয়সী যারা রয়েছেন তাদের মধ্যে ৮১৪১৩ জন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং ২২১ জন এক থেকে ২৫ বছর বয়সী মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আসলে আমরা সকাল থেকে হাসপাতালগুলোতে ঘুরে রোগীর স্বজন এবং রোগীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে কিন্তু যে অভিযোগটি করেছেন যে সিটি কর্পোরেশন বা ঢাকার বাইরের যে পৌরসভাগুলো রয়েছে সেখানে কিন্তু যেভাবে মশা নিধন করা প্রয়োজন, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু তেমন কোনো কার্যক্রম তাদের চোখে পড়ছে না। তারা অভিযোগ করছেন সিটি কর্পোরেশন উদাসীনতা দেখাচ্ছে এবং যে ঢাকার বাইরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও তারা চিকিৎসা সেবা ভালো পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। চিকিৎসকরা যেটি বলছেন, এবছর মৃত্যুর হার বাড়ছে কারণ রোগীদের ভিতরে সচেতনতার অভাব দেখা দিয়েছে এবং গত বছর যে উপসর্গ নিয়ে ডেঙ্গু এসেছিল এবারের উপসর্গগুলো সম্পূর্ণ ভিন্ন, যেমন পাতলা পায়খানা, বেশি করে মাথা ব্যথা, বমি ভাব বা এই ধরনের যে উপসর্গগুলো কিন্তু গত বছরের ডেঙ্গুতে ছিল না, যার কারণে অনেক রোগীরা কিন্তু বুঝতে পারছেন না যে তাদের ডেঙ্গু হয়েছে, যার কারণে তারা হাসপাতালে দেরি করে আসছেন, যার ফলে মৃত্যু সংখ্যা বাড়ছে। এছাড়া শিশুদের মৃত্যু সংখ্যার বাড়ার কারণ হিসেবে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে বড়দের ২৫ বছরের বেশি যারা বয়স যাদের, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তেমন নয়, যার কারণে শিশুরা আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকিটা বাড়ছে। এ কারণে তারা পরামর্শ দিচ্ছেন যে শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত যেন হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর স্বজন শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে বা মৃত্যুর সংখ্যা বাড়ছে এই বিষয়টি শিশুদের অভিভাবকরা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হচ্ছে তারা চিকিৎসা সেবা দিতে শতভাগ চেষ্টা করছেন কিন্তু মশা মারার দায়িত্ব সিটি কর্পোরেশনের, তারা সিটি কর্পোরেশনকে দায়ী করছেন। এই যে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছেন, মাঝখান দিয়ে কিন্তু এই যে শিশুরা মৃত্যুবরণ করছেন বা এই যে যুবকরা মৃত্যুবরণ করছেন তাদের পরিবারের স্বপ্ন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মারফি, ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির এটাই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম। আমদানির খবরে পাইকারি বাজারে সামান্য কমেছে ডিমের দাম, তবে কমেনি আলু পেঁয়াজের দাম। সরকার নির্ধারিত দরের চেয়ে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য তিনটি। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি বাজারে দাম না কমিয়ে খুচরা বাজারে সরকার অভিযান চালালে তাতে কোনো লাভ হবে না। এতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও ধোয়া ছড়ার বাইরে চলে যাচ্ছেন রাঘব বলরা। প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা বেঁধে দিলেও পাইকারি বিক্রি হচ্ছে ৪৩ টাকা দরে। ক্রেতারা খুচরা কিনছেন ৪৮ থেকে ৫০ টাকায়, দেশি পেঁয়াজ ৬৪ টাকা থেকে ৬৫ টাকায় বিক্রির কথা থাকলেও পাইকারিতে বিক্রি হচ্ছে ৭২ টাকা দরে। দর বেঁধে দেওয়ায় সপ্তাহ পেরোতে চললেও ওই দামে বিক্রি হতে দেখা যায়নি, যদিও এর দর বাস্তবায়নে প্রতিদিনই বাজারে অভিযান চালানো হচ্ছে। ব্রয়লারটা এখন আমরা এমনি খুচরা বেচে ১৭০-১৮০ এরকম, কিনে পরে আমাদের ১৬০-৬৫, এর মধ্যে আর সোনাইটা ৩১০-২০, কিনে পরে আপনার ২৯৫-৩০। দেশের যে পরিস্থিতি, আমরা কমার কোনো সম্ভাবনা, খালি বাড়তেই আছে। আলু নির্ধারণ করছে ৩৬ টাকা, আমরা কিনতে সেই ৪৩ টাকা করে কিনা পড়তেছে। পেঁয়াজ সরকার নির্ধারণ করছে ৬৫ টাকা, আমরা কিনতে সেই ৭২ টাকা, আমরা বিক্রি করতেছি ৭৬-৭৮ এরকম বিক্রি করতেছে। সরকার যে নির্ধারণ করছে এই পণ্যটা আসলে বাজারে এখনো আসে নাই। বাইরের থেকে দেশের মালটা আনতে যাবেন, আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। এটা আমাদের দেশি খামারগুলোতে ই বাড়ালে, বৃদ্ধি বাড়ালে কিন্তু আমাদের দেশের চাহিদাটা মিটে যায়।
দর্শক, নিত্যপণ্যের দামের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী আশিকুল আলম এবং খুলনায় এস এম মনিরুজ্জামান সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুরুতে যাচ্ছি আমরা আশিকের কাছে। আশিক, যেটা জানাবেন যে আমদানির খবরে ডিমের দাম কতটা কমেছে এবং খুচরা বাজারের ব্যবসায়ীরা পাইকারি বাজারে অভিযান চালাতে বলছেন কেন, তাতে কি কমবে পণ্যের দাম, কি বলছেন তারা? মারফি, ধন্যবাদ আপনাকে। সরকারের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 48 টাকা বিক্রি করা হবে চারটি ডিম, তো সেক্ষেত্রে প্রতি পিস ডিমের দাম 12 টাকা, সেভাবেই কিন্তু বিক্রি করছেন পাইকাররা। কিন্তু খুচরা বাজারে যখন আপনি এটি কিনতে যাবেন তখন কিন্তু সেক্ষেত্রে এই 48 টাকা আর থাকছে না, সেটি কিন্তু বেড়ে 55-60 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সরকারের যে নির্ধারিত দাম, সেই দামে আসলে পণ্য পাওয়াটা খুব মুশকিল। ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে আসলে পণ্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে জোর দেয়া না গেলে, বা যারা ক্ষুদ্র খামারি আছেন তাদেরকে যদি আসলে ওইভাবে ঋণের আওতায় না আনা যায় এবং পরিপূর্ণভাবে সরকারের থেকে অর্থনৈতিক সাপোর্টটি দেওয়া না যায়, তাহলে কিন্তু উৎপাদন বাড়ানোর সেই সক্ষমতা তারা হারিয়ে ফেলবে। আর সেই ক্ষেত্রে আমদানি করে বারবার কিন্তু এই পণ্যের দাম কমানো যাবে না, সেই জন্যই তারা উৎপাদনের দিকে জোর দেওয়ার জন্য সরকারকে বলছেন। এবং সেক্ষেত্রে যা করণীয় সেটিই কিন্তু সরকারকে করতে হবে, এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয়গুলো রয়েছেন তারা ব্যবস্থা নেবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি মারফি আপনাকে, যে যে এখন যে পেঁয়াজ এবং আলুর যে বাজার সেটিও কিন্তু একই রকম অবস্থা। আপনার আলু এবং পেঁয়াজের কোনো দামই কিন্তু সঠিকভাবে এখানে কার্যকর হচ্ছে না। বাজার মনিটরিংয়ের জন্য এবং বাজারকে নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারের পক্ষ থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া হলো সেটি কিন্তু প্রায় 1 সপ্তাহ হতে চলেছে, এই এর মধ্যে কিন্তু কোনো প্রকার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে ব্যবসায়ীরা বলছেন যে সরকারের নিয়ন্ত্রণের জায়গাটা, যে ওই সিস্টেমেটিক্যালি যেভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ন্ত্রণের জায়গাটা আসলে আরও বেশি কঠোর হওয়া দরকার, এবং তার ফলেই কিন্তু আসলে সাধারণ মানুষ এই ফলটি ভোগ করতে পারবে, এছাড়া কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর মারফি, আমার কাছে এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে। এখন আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হবেন এস এম মনিরুজ্জামান। মনির, আমাদেরকে জানাবেন যে সরকারের যে বেঁধে দেওয়া যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে পণ্যের, সেই দামে আসলে পণ্য বিক্রি হচ্ছে কিনা। মনির। হ্যাঁ আশিক, যেমনটা বলছিলেন ঢাকার মতো খুলনায় কিন্তু সরকারের বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি হচ্ছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার একটি মার্কেটে। এই মার্কেটে এসে আমি বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, আমি জানতে চেয়েছি তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তারা এই মুহূর্তে কিন্তু প্রতি কেজি আলু 45-48 টাকা দরে বিক্রি করছেন, প্রতিটি ডিম 50-52 টাকা হালেই বিক্রি করছেন। সেই সঙ্গে কিন্তু যে পেঁয়াজের দাম রয়েছে সেটা কিছুটা কমেছে, তবে এখনও কিন্তু প্রতি কেজি পেঁয়াজ 60 টাকা এবং দেশি পেঁয়াজ 70-75 টাকা দরে বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে কিন্তু বিভিন্ন আলু পেঁয়াজের দোকান। আমি এই মার্কেটে এসেছি এবং কথা বলেছি, আমি এখন জানতে চাবো একজন ব্যবসায়ীর সঙ্গে তিনি কি দরে আলু পেঁয়াজ বিক্রি করছেন। আসলে আপনি এখন কি দরে খুচরা আলু পেঁয়াজ বিক্রি করছেন একটু জানাবেন? 45 টাকা কেজি আমরা, হ্যাঁ আলু 45 টাকা, আর পেঁয়াজ হলো 65 টাকা কেজি, দেশিটা ইন্ডিয়ানটা 60 টাকা। হ্যাঁ, যেমনটা শুনছিলেন পেঁয়াজের দাম কিছুটা কমলেও আলুর দাম কিন্তু সেই একই জায়গায় রয়েছে, তবে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম একজন ডিম ব্যবসায়ীর সঙ্গে যিনি কিন্তু পাইকারি ডিম ব্যবসা করেন, তিনি বলেছেন যে এখনও তারা পাইকারি দরে 12 টাকা পিস পাইকারি দরে ডিম বিক্রি করছেন, তবে তারা ধারণা দিচ্ছেন যে হয়তো অল্প সময়ের মধ্যে ডিমের দাম কমবে। এছাড়া কিন্তু প্রতিটা পণ্যেরই যে সরকার যে সকল পণ্যে দাম নির্ধারণ করে দিয়েছিল সেই সকল পণ্যের দাম কিন্তু নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। মারফি, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাদের। এতক্ষণ বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে আশিকুল আলম এবং খুলনা থেকে এস এম মনিরুজ্জামান। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24140 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।